What's up guys, this is your brother Ashrafnila and I'm back with another video. অভ্যাস, কোনো অভ্যাস আছে যা আপনার জীবন অনেক সাকসেস, আপনার জীবনকে আরও অনেক হেলদিয়ার করে দিতে পারে, আবার কোনো অভ্যাস আছে যা আপনার জীবনকে একদম আনহেলদি আনহ্যাপি করে দিতে পারে। সো আজকে আমি এমন 5টি ব্যাড হ্যাবিটসের কথা বলবো যা প্রত্যেকটি ছেলেরই অ্যাভয়েড করা উচিত। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। ব্যাড হ্যাবিট নাম্বার 1 হচ্ছে লিনিং অন লেগস, মানে এক পায়ে ভর দিয়ে দাঁড়ানো। আমরা বাঙালিরা তো আরাম প্রিয় জাতি, কোথাও গেলে একদম আরামে ঠিক এক পায়ে ভর দিয়ে ওভাবে দাঁড়াতে পছন্দ করি। বাট আপনি যদি লং টার্ম এভাবে এক পায়ে ভর দিয়ে দাঁড়ান তাহলে আপনার লোয়ার ব্যাকে প্রবলেম হবে মাস্ট। এমনকি হতে পারে আপনি লং টার্ম যদি এই অভ্যাসটা ক্যারি করেন আপনার স্পাইনাল কর্ডটাই বাঁকিয়ে যেতে পারে। সো ট্রাই করবেন আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে। দুই পায়ে ভর দিয়ে দাঁড়ালে আপনার বোথ লেগসে ইকুয়াল ওয়েট পড়বে, এতে আপনার স্পাইনাল কর্ডে বা আপনার মেরুদণ্ডে কোনো সমস্যা হবে না, আপনার বডি পোস্চার ঠিক থাকবে, আপনিও পারফেক্ট থাকবেন, হেলদি থাকবেন। ব্যাড হ্যাবিটস নাম্বার 2 হচ্ছে পিছনের পকেটে মানি ব্যাগ নিয়ে বসা। অলমোস্ট 99% ছেলেই এই কাজটা করে থাকে। আর আপনি পিছনের পকেটে যখন মানি ব্যাগ নিয়ে বসবেন আপনি দেখবেন যে আপনার লোয়ার ব্যাকে পেইন হচ্ছে। কারণটা হচ্ছে আপনি যখন পিছনের পকেটে মানি ব্যাগ নিয়ে বসবেন আপনার একটা হিপ উঁচা থাকবে আর একটা হিপ নিচা থাকবে, এর ফলে আপনি এই উঁচা নিচা হিপ নিয়ে সারাদিন বিভিন্ন ধরনের অফিসের মধ্যে কাজ করবেন, ইউনিভার্সিটিতে যাবেন, বাসে লং টার্ম জ্যামেই এই উঁচা নিচা মানি ব্যাগটা নিয়ে বসে আছেন, এর ফলে আপনার গ্লুটসে তো প্রবলেম হবে মাস্ট। আপনার হিপের যে ওভারঅল স্ট্রাকচারটা সেটাই ড্যামেজ হবে, যার ফলে আপনার লোয়ার ব্যাকেও প্রবলেম হবে। সো আপনি ট্রাই করবেন পিছনের পকেটে মানি ব্যাগ না রেখে আপনি সামনের পকেটে মানি ব্যাগ রাখতে, বা আপনি যদি স্যুট পরেন তাহলে স্যুটের পকেটে মানি ব্যাগটা রাখতে। ব্যাড হ্যাবিট নাম্বার 3 হচ্ছে মাসের পর মাস সেম টুথব্রাশটা ইউজ করা। আপনি যদি আপনার ওরাল হেলথটাকে হেলদি রাখতে চান তাহলে আপনার প্রত্যেক 3 মাস পরপর আপনার টুথব্রাশটা পাল্টাতে হবে। আর আপনি যদি প্রত্যেক 3 মাস পরপর টুথব্রাশ না পাল্টান তাহলে আপনার টুথব্রাশে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হবে যা আপনার ওরাল হেলথকে ড্যামেজ করবে। আর আপনি যখন টুথব্রাশ কিনবেন ট্রাই করবেন কম দামি যে টুথব্রাশগুলো আছে এই ব্রাশগুলো না কিনতে, কারণ এগুলার ব্রাশের যেই ফেদারগুলো আছে এগুলো দেখবেন হার্ড হয়ে থাকে যা আপনার মাড়কে ড্যামেজ করতে পারে, আপনার টিথকে ড্যামেজ করতে পারে। সো ট্রাই করবেন ব্রাশ কেনার সময় সফট ফেদারওয়ালা ব্রাশগুলো কিনতে। ব্যাড হ্যাবিট নাম্বার 4 হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিসগাস্টিং হ্যাবিট, সেটা হচ্ছে শেয়ারিং ইউর গ্রুমিং কিটস উইথ আদার্স। এখন গ্রুমিং কিটস কি? গ্রুমিং কিটস হচ্ছে আপনার চিরুনি, আপনার টাওয়েল, আপনার রেজার, আপনার ট্রিমার আর বা আপনার পার্সোনাল কাজে ব্যবহৃত যেই কোনো জিনিসপত্র আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার্স বা কোনো ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেন বা তার থেকে নিয়ে ব্যবহার করেন তাহলে তার কাছে যে ব্যাকটেরিয়া বা জার্ম বা তার স্কিন প্রবলেম বা হেয়ার প্রবলেম আছে তা আপনার কাছেও ট্রান্সফার করবে। সো আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে অন্য কারো গ্রুমিং কিটস ইউজ করেন বা অন্য কাউকে আপনার নিজের গ্রুমিং কিটস ইউজ করতে দেন তাহলে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আর এমনকি আপনি যে হেডফোন কানে ইউজ করেন এটাও কারোর সাথে শেয়ার করবেন না, কারণ আপনি আপনার হেডফোনটার দিকে একবার লক্ষ্য করে দেখেন আপনার কানের কত ময়লা হেডফোনটার ভিতরেও আছে। সো এটার ভিতরেও যে নোংরামিটা আছে এটা আপনি আরেকজনের কানেরটা আপনি কেন নিজের কানে ইউজ করবেন? সো এগুলো বন্ধ করেন, আপনার লাইফকে হেলদি রাখবে। ব্যাড হ্যাবিট নাম্বার 5 হচ্ছে গোসলের পর বা হাত মুখ ধোয়ার পর ভেজা টাওয়েলটা বাথরুমে রেখে দেওয়া। আপনার পুরো বাসার ভিতরে সবচাইতে বেশি ময়েশ্চার থাকে হচ্ছে বাথরুমের ভিতরে, আর আপনি যদি সেই ময়েশ্চারওয়ালা বাথরুমে আপনার ভেজা টাওয়েলটা লং টার্ম রেখে দেন তাহলে আপনার টাওয়েলে মাস্ট ব্যাকটেরিয়া জার্মসের সৃষ্টি হবে। আর আপনি যদি সেই ব্যাকটেরিয়া বা জার্মসওয়ালা টাওয়েলটা মুখে ইউজ করেন তাহলে আপনার মুখেও পিম্পল উঠে যাবে। সো আপনি ট্রাই করবেন আপনার সেই ভেজা টাওয়েলটা এমন জায়গায় রাখতে যেখানে প্রপার এয়ার ফ্লো আছে। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, অ্যান্ড ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও ইনফরমেটিভ ডোন্ট ফরগেট টু ড্রপ এ লাইক বিলো অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও। আবার নেক্সট উইকে দেখা হবে। আসসালামু আলাইকুম।